জামিনে মুক্ত হওয়ার পর দলীয় কর্মীকে গলায় মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। বুধবার আরামবাগের উপসংশোধনাগার থেকে বিজেপির ওই কর্মী বেরিয়ে আসার পর বিমানবাবু তাকে গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানান। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে আরামবাগের ভালিয়া গ্রামে রাজনৈতিক কারণে বিজেপির ওই কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তারপরে তার জেল হেফাজত হয়। এ বিষয়ে বিমানবাবু জানান, এর আগেও আমাদের কার্যকর্তাদের মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল আর এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেটাকে চাপা দিতে আমাদের কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগেও মিথ্যা কেসে বহু বিজেপি কর্মীকে ফাঁসানো হয়েছে, এখানেও তাই বালিয়াই বাড়ি মলয়পুর গ্রাম পঞ্চায়েত। তো ভাই লক্ষ্মীকেও তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে মারপিট করে আরও পাঁচ কেস হয়েছে। 10ই জুন পুলিশ অ্যারেস্ট করে, আজকে 31 দিন পর ওকে জামিনে মুক্ত হয়েছে। আমরা সবাই এখানে এসেছি ওকে ভরসা দিতে যে আমরা পুরো বিজেপি পরিবার ওর সঙ্গে আছি, সাহস ভরসা দেওয়ার জন্য এসেছি। এখন অনেকদিন পর বাড়ি ফিরবে, প্রায় এক মাসেরও বেশি সময়। তো আগামী দিনে বিজেপির ওপর তৃণমূল কংগ্রেসের পুলিশকে যে ব্যবহার করে যে অত্যাচার বন্ধ করার জন্য বিজেপির যে লড়াই চলছে তার আরও তীক্ষ্ণ হবে। এটাই বলবো যে দাদা এসছেন বাসে আছে, কারণে গিয়েছিলাম বলতে ভোটের আগে ওদের গোষ্ঠী কন্দলের যে একটা অশান্তি করে ওরা নিজেরা এই গোষ্ঠী ওদের নিজেদের গোষ্ঠী কন্দলের মধ্যে ওরা দু দল, ওদের একটাই দল, দলের মধ্যে দুটো ভাগ আছে, ওই দুটো ভাগের মধ্যে ওরা নিজেরা নিজেরা মারপিট করে মাথা ফাটাফাটি করে সেটা বিজেপি পার্টির নাম দিয়ে অ্যারেস্ট করে। ওটা মলয়পুর 1 নম্বর অঞ্চলে বালিয়া লক্ষ্মীকান্ত বন্ধু। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।